আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, যে যেখানেই আছেন আমরাও সবাই আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। এটা হচ্ছে লাস্ট ফ্রাইডের ভিডিও। এটা সন্ধ্যার সময় আমরা বেরিয়েছি, আসলে দিনে তেমন কোথাও যাওয়া হয়নি, আর প্রচণ্ড ঠান্ডাও পড়েছে। কিন্তু ছোট বেবিটা তো আসলে বুঝতে চায় না, ও ঘুরতে যেতে চেয়েছিল। আমরা জাস্ট এখন একটু রেস্টুরেন্টে যাব। এই যে বাসার সামনে বিয়ের গাড়ি সাজানো হয়েছে, এটা আমাদের বাসার সামনে, এটা হচ্ছে একটা কমিউনিটি সেন্টার। ওই তো বাচ্চা তো বের হয়েই ছুটোছুটি শুরু করেছে। আমরা হেঁটে হেঁটেই যাব, আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা এখানে হাঁটতে হাঁটতে 11 নম্বর বনলতাতে যাব। আমাদের কাছে আরও একটা বনলতার শাখা আছে, সেটা হচ্ছে 12 নম্বর, কিন্তু আমার ছোট বেবিটা 11 নম্বরের বনলতার প্লে জোনটা অনেক বেশি পছন্দ করে, তো এই জন্য ওইখানে যাব। এই যে বাসার গলি দিয়ে আমরা এই ডান সাইড দিয়ে বেরোচ্ছি। অনেক ঠান্ডা, এখন অনেক বেশি ঠান্ডা পড়েছে, তো যেতে যেতে কিছুটা লাইভ ভয়েসও আমি দিয়েছিলাম, সেটা কিছুটা আমি আপনাদেরকে শোনাচ্ছি। অনেক ঠান্ডা, কনকনে শীত, এই রাস্তাটা একদম সরু হয়ে গেছে, কারণ এখানে মেট্রো রেলের জন্য রাস্তা একদম কম আমাদের এদিকে। পুরো রাস্তাই ব্লক আমাদের এই সাইডটা, ওদিকে অনেকদিন ধরে 60% চলছে। আমাদের বাসার কাছেই ভূতের বাড়ি আছে, কিন্তু না, আমার ছেলে ওখানে যাবে না, সে ভয় পায়। গত সপ্তাহে গিয়েছিলাম, এখানে এত বেশি রেস্টুরেন্ট আছে, দেখা যায় যে কয়েক পা হাঁটলেই রেস্টুরেন্ট। কিন্তু এখানে কিছু শর্ত আছে যে আমরা কোন রেস্টুরেন্টে যাব। যে রেস্টুরেন্টে প্লে জোনটা বড় সেরকম রেস্টুরেন্টে যেতে হবে। এখানকার রেস্টুরেন্টগুলোর মধ্যে এই যে 11:30-র যে প্লে জোনটা বনলতার, ওইটা একটু বড়। এই যে ডেলিশাসও আছে, কিন্তু ডেলিশাসের সমস্যা হচ্ছে আগে প্রয়োজন ছিল, এখন নেই। হাজি বিরিয়ানি, আমাদেরকে রোড ক্রস করতে হবে, ডায়মন্ড ওয়ার্ল্ড দেখা যাচ্ছে। এসেছি রাস্তার এই পারে, আসলে এইখানে হাতের কাছে সিলিঙ্গার, স্যামসং কি কি নেই, সব কিছুই আমাদের হাতের কাছে। এই যে আমরা বনলতায় চলে এসেছি রেস্টুরেন্টে। আসলে মূল বিষয়টা হচ্ছে বাবু খেলবে, আজকে ঘুরতে নেওয়ার কথা ছিল, শরীরটা ভালো লাগছিল না, তাই রেস্ট নিয়েছি, চলে এসেছি রেস্টুরেন্ট। এই তো আসার পরে সাফাতরে আর কে পায়, এই যে ঢুকে পড়লো ও প্লে জোনে, খেলায় ব্যস্ত হয়ে গেল। আর এই প্লে জোনটা মোটামুটি ভালোই, খুব বেশি বড় না, আবার একদম ছোটও না। এই যে ও আবার ছবি তুলতে হবে, একটু পরপর ও খেলবে, ওকে ছবি তুলে দিতে হবে, ওর বাবা ছবি তুলে দিচ্ছে, ও তো মহা খুশি এখানে এসে। আমরা প্রথমে জাস্ট কফি খাচ্ছি, এই যে আমরা প্রথমে কফি খাচ্ছি, যাতে সাফাত, আমি নাম্বারটা দিয়েছি ফোন দিয়ে, বলবি যে আমি লিংকনটা ছোট ভাই কাটিন একটু বেশি করে খেলার সুযোগ পায়। আমরা একদম প্লে জোনের সাথে বসেছি, একটু আর্লি চলে এসেছি সন্ধ্যায়, মানে 6:30-টার দিকে, যাতে করে ভিড়টা একদম কম থাকে। এখনো কিন্তু লোকজন একদম নেই, খালি আস্তে আস্তে ভিড় হবে, আর করোনার প্রকোপ তো অনেক বেড়েছে। চা খেয়ে কফি খেয়ে আমরা 15 মিনিট পার করছি, সৃজন কিছু খাচ্ছে না, কফি খাচ্ছে না, বললাম খাবার
খাবার সিলেক্ট করো, দেখি ও কি সিলেক্ট করছে। আমরা সাফাতের জন্যই এখানে ধীরে ধীরে আস্তে আস্তে খাবার অর্ডার করছি। প্রথমে তো কফি খেলাম, তারপর আবার খাবার অর্ডার করেছি, এরপর আবার খাবার শেষে বাসার জন্য আমরা প্যাকেট করে নেওয়ার জন্য একটু খাবার অর্ডার করেছি, যাতে করে ও সময় পায়। এইভাবে আমরা প্রায় 3 ঘন্টা সময় এখানে কাটিয়েছি, শুধুমাত্র বাবু খেলুক, আমরা কোথাও যাইনি আজকে। এই জন্য এই হচ্ছে সমস্যা, যেই ফ্রাইডেতে কোথাও যাওয়া হয় না সেই দিন এরকম একটা মোটামুটি ব্যবস্থা করতে হয়, বাচ্চা যাতে আপসেট না হয়। তো এই যে এটা হচ্ছে একটা সালাদ চিকেন আর মাশরুমের, আর একটা স্যুপ দিয়েছি মিক্সড ক্লিয়ার স্যুপ আর অন্থন, এই ছিল অর্ডার। আর যেই অর্ডারগুলো আমরা দিতে চেয়েছি, বিশেষ করে সৃজন আমার বড় ছেলে যে অর্ডারগুলো দিতে চেয়েছে ফিশ ফিঙ্গার স্ন্যাক্স, ওগুলো ছিল না। খাওয়ার পর বাবু আবার একটু খেলেছে, সাফাত শুধু অন্থনই খেয়েছে। এরপর দেখুন এত খেলার পরও মোটামুটি ওকে ধস্তাধস্তি করে জুতা পরানো হচ্ছে, হাত পা বেঁধে ওরে দেখা, তোমাকে দেখাচ্ছে না, ওকে দেখাচ্ছি, ও আরো খেলবে। খাওয়ার পরও ওকে অনেকক্ষণ খেলতে দেওয়া হয়েছে, তাও এই অবস্থা, মোটামুটি জোর করে ধরে রাখা হচ্ছে ওরে, কিছুতেই যাবে না। ওর বাবা আর ভাই দুজনে মিলে দুইজনে মিলে একজনে ম্যানেজ করতে পারতো না। দেখো দেখো কি করে, সাপু তাহলে কিন্তু ওরা মাই দিবে, এটা মারামারি লেগে গেছে। সাফু নাহলে কিন্তু তামান্না পাখি নিবে না নেক্সট উইকে, ওর স্পাইডারম্যানের জ্যাকেটটা পরায় দাও, জ্যাকেট ট্যাকেট সব ফেলে রাখা হয়েছে ঘামে, খেলতে খেলতে এই অবস্থা হয়ে গেছে। এই যে অবশেষে ওর জুতা পরানো হয়ে গিয়েছে, এখন ওর জ্যাকেট পরাতে গিয়ে সে আরেক ঝামেলা। যাই হোক, ওরা বাবাই ম্যানেজ করছে, আমরা পার্সেলটা নিয়ে নিয়েছি, আসলে যা নিতে চেয়েছি পারিনি, জাস্ট ফ্রাইড চিকেন নিয়েছি একটা, আর খুব বেশি কিছু নেইনি, কারণ আমি আসলে আমার আব্বুর জন্য নিচ্ছি, আব্বু কি খাবে রাতের বেলা আমি জানি, উনি এগুলো খাবেন না, তো চাইনিজ বা অন্য খাবারটা রাতের বেলা এগুলো কিছু খাবে না, ভারী খাবার, আর সাধারণত রুটি পরোটা খায়, তো আর কি খেতে পারে সেটার জন্য আমি এখানে মলনতা সুইটসে ঢুকলাম, যদি বাটার বোন পাই। কম আছে দেখা, কম সাইজের বেকার আগে দিত, আচ্ছা 2 পিস কত? 50 টাকা। ওকে দেন না, আর কিছু না, চমচম বাটার বোন 2 পিস নিয়েছি, আমার বড় ছেলের জন্য 1 পিস ও লাইক করে, আর কালো জাম নিয়েছি, এটা ছোট ছেলে ও লাইক করে, আব্বু এবং বড় ছেলে ওরা 3 জনই খাবে, আর একটা কিন্ডার জয় নিয়েছে বাচ্চারা। উপর দিয়ে ট্রেন চলবে আর নিচে বাস গাড়ি চলবে, এখানে যেহেতু স্টেশন হবে, দেখুন এখানকার প্রচুর কাজ চলতেছে, আজকে সকালেও এখানে ট্রেনের ট্রায়াল দেয়া হয়েছে, এই যে সিঁড়ি
পুরো রাতই কাজ চলে। পুরো দমে কাজ চলছে। ওই যে দেখেন এখানে আমেরিকান বার্গার বা আমাদের বাসার গলিটা এত শুরু হয়ে গিয়েছে। এখান দিয়ে স্টেশন হওয়ার কারণে আর ওখান দিয়ে গাড়ি চলতে পারে, এখান দিয়ে চলবে, যাই চলবে। এই ইসলামী ব্যাংক হসপিটাল আমাদের বাসার কাছ দিয়ে একদম হাতের কাছেই সব। এটা হচ্ছে ইসলামী ব্যাংক হসপিটাল। তো বাসার এত কাছে, আমেরিকান বার্গারে গেলে কিন্তু কখন বাসায় চলে যেতে পারতাম, কিন্তু বনলতাতে 3 ঘন্টা থেকেছি শুধু বাবু খেলার জন্য, তারপরও আসতে চায় না। এই শুক্রবারে বাইরে যে ফায়ার ফ্রাইডেতে ঘুরতে যাওয়া হয় না, সেদিন ওর জন্য এই ব্যবস্থা করতে হয়। এই যে আমরা আমাদের গেটে ঢুকে যাচ্ছি, রোডের যে গেট দুই পাশ থেকে বন্ধ করা থাকে। এখানে রাত্রেও একজন দারোয়ান ডিউটি করে। এখানেও একটা বহুতল ভবন নির্মিত হয়েছে, করেছে ডোমিনো ডেভেলপার। এটা 20 তলা পর্যন্ত করা হয়েছে। এখনো নির্মাণাধীন আছে, মোটামুটি কাজ শেষ। এতে 2 বিল্ডিং পরেই আমাদের বাসা। ভালো থাকবেন সবাই, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই আমার ইউটিউবের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থেকে ছোট্ট বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে সব রকমের ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুকে ওয়াচ করছেন, লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।